আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ পেজ এটিভি বাংলার আন্তর্জাতিক বিশ্বে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহার মিম। সুখ দুঃখের সঙ্গী হয়ে থেকে যায় শিল্পীর কাজ। মদন মোহনের সুরে লতার সেই আশ্বাস অমর। চির বিদায় নিলেন ভারতের লতা মা, অর্থাৎ সঙ্গীতের দেবী সরস্বতী লতা মঙ্গেশকর। সবার মনে তার স্থান, তার মনে শুধুই গান, যেন সঙ্গীত মন্দিরের দেবদাসী তিনি, সঙ্গীতের পূজারীদের কাছে জীবন্ত দেবী সরস্বতী, যার শাশ্বত কণ্ঠের পবিত্রতায় মন মিশে যায় মনে, ধর্ম মিশে যায় ধর্মে, আত্মা মিশে যায় আত্মায়। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার প্রতিমূর্তি তিনি। মদন মোহন তার গানের শরীরে জড়িয়ে দিয়েছিলেন ব্যথার মাথুরি, সেই গান কণ্ঠে ধারণ করেছিলেন লতাজি, শ্রোতাদের উপহার দিয়েছিলেন অজস্র গান। তালিকায় আছে গজল, রাগাশ্রয়ী আর সুরেলা গান। তার সারা জাগানো গানগুলো হল অনপর ছবির আপকি নজরনে সামজা পিয়ারকে কাবিল মুছে, মৌসুম ছবির গান দিল টুটতা হাই ফি রোহে, মেরা সায়া ছবির তু জাহা জাহা চলেগা মেরা সায়া সাথ হোগা, লতার শেষকৃত্য শেষ হলো রাষ্ট্রীয় মর্যাদায়। তার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় দোয়া এবং প্রার্থনা করতে। লতার শেষ শয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটি ছড়িয়ে পড়ে সর্বত্র। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের দোয়া নিবেদনের ছবি নেট মাধ্যমে ভাইরাল। অনেকে এই ছবি নিয়ে প্রশংসা করলেও কারো কারো কাছে এই ছবি বিতর্কিত। প্রার্থনার নামে শাহরুখ সুর সম্রাজ্ঞীকে অসম্মান করেনি তো? কারণ অনেকের সন্দেহ বলিউড অভিনেতা লতার শেষশয্যার সামনে থুতু ছিটিয়েছেন। তবে ব্যাখ্যা দিয়েছেন শাহরুখ ভক্তরাই, তারা বলেছেন ইসলাম ধর্মে দোয়া বা প্রার্থনা করার পর ফু দেওয়ার রীতি রয়েছে, এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়, শাহরুখ তাই করেছেন। তাসনিম জাহান মিম, জিটিভি বাংলা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.